আজকের মুভিতে আমরা একটা ভ্যাক্সের শহর দেখব, যেখানে জেন্তু অবস্থায় মানুষের গায়ে গরম ভ্যাক্স ঢেলে তাদেরকে স্ট্যাচু করে রাখা হতো। মুভির প্রথমে আমরা একটা মহিলাকে দেখি যে ভ্যাক্স দিয়ে ফেস মাস্ক বানাচ্ছিল। তখন তার ছেলে সেখানে বসে ব্রেকফাস্ট করছিল। তখন তার হাজবেন্ড ঘর থেকে তাদের আর একটা ছেলেকে আনে, কিন্তু সে খুব চেল্লাচ্ছিল আর ছটপট করছিল। তখন তার হাজবেন্ড কোনো উপায় না পেয়ে তার ছেলেকে সে চেয়ারের মধ্যে বেল্ট দিয়ে বেঁধে রাখে। তখন আমরা সেই বাচ্চাটার হাতে বেল্ট বাঁধার দাগও দেখি। আর তখন তার মা তার কাছে আসতেই সে ছেলেটা তার মায়ের হাতে নখ দিয়ে আঁচড়ে দেয়, আর তাই জন্য তার মা তাকে একটা জোরে থাপ্পড় মারে। আর এখান থেকেই সিন শিফট হয়ে ছজন বন্ধুকে দেখায়, যেখানে ছজন বন্ধু মিলে খুব এনজয় করতে করতে ফুটবল ম্যাচ দেখতে যাচ্ছিল। আর রাত হতেই তারা ডিসাইড করে তারা জঙ্গলের সামনে ক্যাম্প করে থাকবে। তারপর তারা সেই ক্যাম্পের মধ্যে খুব এনজয় করছিল। তখন তারা জঙ্গল থেকে খুব বাজে গন্ধ পাচ্ছিল, কিন্তু তারা তখন এত এনজয় করছিল তখন তারা সেই গন্ধটাকে ইগনোর করে দেয়। আর তখন হঠাৎই সেখানে একটা আননোন পার্সন একটা ট্রাক নিয়ে আসে, আর সেখানে এসে তাদের মুখের উপর গাড়ির হেডলাইট চালিয়ে তাদের খুব ডিস্টার্ব করে। তখন তাদের মধ্যে নিক রেগে গিয়ে একটা বিয়ার বটল দিয়ে সেই গাড়ির একটা হেডলাইট ভেঙে দেয়, আর তারপরে সেই ট্রাকটা সেখান থেকে চলে যায়। আর তখন আমরা দেখি তাদের মধ্যে একটা বন্ধু তাদের এই সবকিছু মুভমেন্ট একটা ভিডিও ক্যামেরা রেকর্ড করছিল। তারপর রাত হয়ে যেতেই তারা সবাই মিলে টেন্ডের মধ্যে শুয়ে পড়ে। তখন তাদের মধ্যে কার্লির মনে হয় তাদের উপর কেউ বাইরে থেকে নজর রাখছে, আর সেটা দেখে কার্লি উঠে পড়ে। পরের দিন সকালতেই তারা দেখে ওয়েডের গাড়ির ফ্যান বেল্টটা কেউ কেটে দিয়েছে, আর তখন তারা তাদের ভিডিও ক্যামেরাটাও খুঁজে পাচ্ছিল না। আসলে আগের দিন রাতে তাদের ক্যাম্পে কেউ এসেছিল যে এসে তাদের ভিডিও রেকর্ডারটা নিয়ে গেছে আর সেই গাড়িটাকে ড্যামেজ করে দিয়ে গেছে। তারপরে কার্লি তার বন্ধুর সাথে একটু জঙ্গলের দিকে যায়, আর তখন তারা সেই জঙ্গলের মধ্যে থেকে আবার সেই বাজে গন্ধটা পায়। তখন কার্লি সেই গন্ধটা পেয়ে জঙ্গলের একটু ভেতরে যেতেই সে একটা বড় গর্তের মধ্যে পড়ে যায়, আর তখন সে দেখে সেখানে অনেক পশুর ডেড বডি পড়ে আছে, আর সেটা থেকেই প্রচুর গন্ধ আসছে। তখন কার্লি সেখানে একটা মানুষের কাটা হাত দেখতে পায়, আর সেটা দেখে কার্লি খুব জোরে চেল্লে ওঠে। তখন তার আওয়াজ পেয়ে বাদবাকি বন্ধুরা সেখানে আসে আর কার্লিকে সেই গর্ত থেকে তোলে। যখন এই সবকিছু হচ্ছিল তখন একটা লোক সেখানে হরিণের ডেড বডি সেই গর্তের মধ্যে ফেলতে আসে, আর তখন সেই লোকটা সেই হাতটাকে দেখিয়ে বলে সেই হাতটা নকল, কোনো মানুষের না। তখন তারা বুঝতে পারে সেই লোকটা মেন্টালি স্টেবল না, আর সে খুব আজবভাবে তাদের দিকে তাকিয়ে হাসছিল। তারপর কার্লি যখন ড্রেস চেঞ্জ করছিল তখন সেই লোকটা তাকে উঁকি মেরে দেখার চেষ্টাও করছিল। তখন সেই লোকটা তাদের বলে সে তাদের কোনো টাউনে লিফট দিতে পারে, আর সেখান থেকে তারা সেই গাড়ির ফ্যান বেল্টটাও পেয়ে যাবে। তখন কোনো উপায় না পেয়ে কার্লি আর ওয়েট সেই লোকটার সাথে তার গাড়ি করে যায়। আর অন্যদিকে আমরা দেখি বাদবাকি চারজন বন্ধু ফুটবল ম্যাচ দেখার জন্য তাদের আর একটা গাড়ি নিয়ে বেরিয়ে পড়ে, আর তখন তারা মাঝ রাস্তার মধ্যেই ট্রাফিক জ্যামে আটকে পড়ে, আর তাই জন্য তারা ডিসাইড করে তারা তাদের ক্যাম্পে ফিরে যাবে। অন্যদিকে আমরা ওয়েট আর কার্লিকে দেখি, যারা দেখে সেই লোকটার কাছে একটা বড় নাইফ আছে, আর সেটা দেখে তারা দুজনে খুব ভয়ও পেয়ে যায়, আর তাই জন্য তারা মাঝ রাস্তায় সেই লোকটাকে গাড়ি থামাতে বলে, আর তারা তখন গাড়ি থেকে নেবেও যায়। তারপর কার্লি আর ওয়েট হাঁটতে হাঁটতে একটা শহরে পৌঁছায়, আর তখন তারা সেখানে গিয়ে দেখে সেখানে তারা ছাড়া আর কেউই ছিল না। তারপর তারা তাদের সামনে একটা চার্চ দেখে সেই চার্চের ভেতরে যায়, আর তখন তারা চার্চের ভেতরে অনেক লোককেও দেখতে পায়। আর তখন তারা দেখে চার্চ থেকে একটা লোক বেরিয়ে আসছে, আর সেই লোকটার নাম ছিল বো। তখন তারা বোকে জিজ্ঞাসা করে সেখানে কোনো কার রিপেয়ারিং শপ আছে কিনা। তখন বো তাদের বলে আমার নিজের গ্যাস স্টেশন আছে, আর তোমরা সেখান থেকে মনে হয় ফ্যান বেল্টও পেয়ে যাবে। তারপরে বো তাদের বলে এই একই জায়গায় তোমরা আধ ঘন্টা পরে এসে আমার সাথে দেখা করো, আর এই কথা বলেই বো সেখান থেকে চলে যায়। তখন তারা টাইম পাস করার জন্য সেই শহরটা ঘোরে, আর তখন তারা দেখে একটা বাড়ির জানলা দিয়ে একটা বয়স্ক বুড়ি তাদের পর্দা সরিয়ে উঁকি মেরে দেখছে। তখন তারা সেখানে একটা ভ্যাক্সের তৈরি হওয়া বাড়ি দেখতে পায়, আর সেই বাড়িটার নাম ছিল হাউস অফ ভ্যাক্স। তখন তারা দুজনে মিলে সেই হাউস অফ ভ্যাক্সের ভেতর যায়, আর তারপর তারা হাউস অফ ভ্যাক্সের ভেতর গিয়ে দেখে সেখানে অনেক স্ট্যাচু আছে, আর সেই স্ট্যাচুগুলোকে দেখতে পুরো অরিজিনাল মানুষের মতন, আর তাই জন্য তারা সেই ভ্যাক্স হাউসটা দেখে খুব অবাক হয়ে যায়। তখন ওয়েট সেখানে একটা কুকুরকে দেখতে পায়, আর সেভাবে সেই কুকুরটাও হয়তো ভ্যাক্সের তৈরি, আর তারপর সে কুকুরটার সামনে যেতে কুকুরটা চিল্লে ওঠে, আর তাই জন্য ওয়েট তখন একটু ভয়ও পেয়ে যায়। তারপর কার্লি সেখানে একটা আয়নার মধ্যে একটা লোককে দেখতে পায় যে তাদের বাইরে থেকে উঁকি মেরে দেখছিল, সেটা দেখে কার্লি খুব ভয় পেয়ে চিল্লে ওঠে, আর তাই জন্য ওয়েট বাইরে যায় সেই লোকটাকে খুঁজতে। কিন্তু ওয়েট বাইরে গিয়ে দেখে সেখানে কেউই নেই। আর এইভাবে আধ ঘন্টা কেটে যায়, আর তারপরে তারা দুজনে মিলে বইয়ের সাথে বই রিপেয়ারিং শপে যায়। সেখানে গিয়ে তারা তাদের গাড়ির ফ্যান বেল্টের সাইজের কোনো বেল্ট খুঁজে পাচ্ছিল না, আর তাই জন্য তারা এক সাইজ বড় ফ্যান বেল্ট নেয়। তখন সেটা দেখে বউ বলে তোমরা যে সাইজের ফ্যান বেল্ট খুঁজছো সেই সাইজের বেল্ট আমার বাড়িতে আছে, আর তোমরা যদি চাও তাহলে আমি তোমাদের সেটা দিতে পারি। তখন ওয়েট আর কার্লি বইয়ের সাথে বইয়ের বাড়ি যায়। যখন বউ তাদেরকে নিয়ে যাচ্ছিল তখন বউ তাদেরকে এই শহরের আসল স্টোরি শোনায়। সে বলে এই শহরটা একটা ফ্যামিলির ছিল, যে ফ্যামিলির হাজবেন্ড একজন ডক্টর ছিল, আর তার ওয়াইফের নাম ছিল ট্রুডি, আর তাই জন্য এই শহরটার নাম হয়েছে ট্রুডি হাউস অফ ভ্যাক্স। আর তাদের দুটো ছেলেও ছিল, কিন্তু হঠাৎই তারা মারা যেতে সেই দুটো ছেলে অনাথ হয়ে যায়। এই কথা বলতে বলতে বউ তার বাড়ির সামনে পৌঁছে যায়, আর তখন সন্ধেও হয়ে গেছিল,
তখন কার্লি বাড়ির বাইরে সেই ট্রাকের সামনে দাঁড়িয়েছিল, আর ওয়েড তখন বইয়ের সাথে ঘরের ভেতরে যায় সেই বেলটা আনতে। কার্লি যখন বাইরে দাঁড়িয়েছিল, সে তখন খেয়াল করে যে ট্রাকটা করে সে এখন এসেছে, সেই ট্রাকটা ওই ট্রাকটা যে ট্রাকটা আগের দিন রাতে হঠাৎ তাদের ক্যাম্পে গিয়ে তাদের মুখের উপর আলো মারছিল। তখন কার্লি বুঝতে পারে ভুয়ো কোনো ভালো লোক না। তখন কার্লি সেটা বুঝতে পেরে তার বন্ধুদের কল করে, কিন্তু তার বন্ধুরা তখন কেউই ফোন ওঠায়নি, আর তাই জন্য কার্লি তাদের একটা ভয়েস মেসেজ পাঠায়। তারপর কার্লি ওয়েডকে অ্যালার্ট করার জন্য বারবার কারের হর্ন বাজাচ্ছিল। তখন ওয়েড ঘরের ভেতর থেকে সেটা শুনতেও পায়, কিন্তু হঠাৎই তখন সেই ঘরের ভেতর সব লাইট চলে যায়। তখন সেখানে ভ্যাক্স মাস্ক পরা একটা লোক এসে ওয়েডের পায়ে ছুরি দিয়ে মারে, আর ওয়েড যখন পড়ে যায় তখন সেই লোকটা ছুরি দিয়ে তার বুকের মধ্যে মারে, আর সেখানে ওয়েডের সেন্স চলে যায়। তারপর কার্লি তাকে বউ তার বাড়ি থেকে বেরোচ্ছে, কিন্তু তার সাথে ওয়েড নেই। তখন কার্লি বউকে দেখে সেখান থেকে দৌড়ে পালায়, আর তখন বউ কার্লিকে ধরে তাকে মারতে যায়। তারপর কার্লি সেখান থেকে পালিয়ে সেই চার্চে যায়, আর চার্চের ভেতর ঢুকে সে অবাক হয়ে যায়, কারণ প্রথমে তারা চার্চের মধ্যে যে লোকগুলোকে বসে থাকতে দেখেছিল সেগুলো আসলে কোনো লোক ছিল না, সেগুলো ভ্যাক্সের তৈরি পুতুল ছিল। আর সেটা দেখে কার্লি খুব অবাক হয়ে যায়, আর ঠিক তখন এই ভ্যাক্সের একটা পুতুলের গায়ে তার ধাক্কা লেগে সেই পুতুলের হাত ভেঙে যায়। আর তখন কার্লি দেখে সেই পুতুলের ভাঙা হাতটার মধ্যে রক্ত লেগে আছে, আর তার মধ্যে শিরা হাড় সবকিছুই বোঝা যাচ্ছে। আসলে সেই ভ্যাক্সের তৈরি পুতুলগুলো একসময় মানুষ ছিল, আর কেউ তাদের মেরে ভ্যাক্সের পুতুল বানিয়ে সেখানে স্ট্যাচুর মতন বসিয়ে রেখেছে। সেটা দেখে কার্লি খুব ভয় পেয়ে যায়, আর তখনই সেখানে বউ আসে, আর বউ এসে কার্লিকে ধরে ফেলে। তখন বউ তাকে জোর করে তার গ্যাস স্টেশনের বেসমেন্টে নিয়ে যায়, আর সেখানে নিয়ে গিয়ে একটা চেয়ারের মধ্যে তার হাত পা বেঁধে তার ঠোঁটের মধ্যে আঠা লাগিয়ে তার ঠোঁটটাকে আটকে দেয়। অন্যদিকে আমরা ওয়েডকে দেখি, সেখানে কেউ একজন তার কাটা জায়গায় স্টিচ করছিল। আর তখন আমরা জানতে পারি ভ্যাক্সের মাস্ক পরা লোকটার নাম ভিনসেন্ট। ভিনসেন্ট তখন ওয়েডের মুখে ভ্যাক্স লাগিয়ে তার মুখে সব লোম টেনে ছিঁড়ে ফেলে। তখন ওয়েডের খুব কষ্ট হয়, আর তারপরে ভিনসেন্ট ওয়েডের গায়ে অনেক ইঞ্জেকশন দেয়, আর তাকে একটা মেশিনের মধ্যে ঢুকিয়ে দেয়। আর তারপরে আমরা দেখি সেই মেশিন দিয়ে গরম ভ্যাক্স ওয়েডের গায়ে ঢালছে। আসলে ভিনসেন্ট তার বাড়ির বেসমেন্টে মানুষদের ধরে এনে জেন্ত অবস্থাতেই তাদেরকে ভ্যাক্সের পুতুল বানাতো। আর তখন আমরা ওয়েডকে দেখি সে খুব কষ্ট পাচ্ছে, কিন্তু তার তখন কিছু করার ছিল না। তারপরে সেখানে তার দুটো বন্ধু পৌঁছায়, আর তারা দুজনে তখন আলাদা হয়ে ওয়েড আর কার্লিকে খুঁজতে থাকে। তখন নিক সেই গ্যাস স্টেশনে যায় যার বেসমেন্টে বউ কার্লিকে বেঁধে রেখেছিল। তখন নিক বউকে দেখতে পায়, আর তখন সে তার বন্ধুদের কথা তাকে জিজ্ঞাসা করে। তখন বউ বলে এখানে কেউ আসেনি। তখন বেসমেন্ট থেকে কার্লি নিকের গলা শুনতে পায়, আর সে অনেক কষ্টে তার একটা হাত খুলে একটা জালের মধ্যে দিয়ে তার একটা আঙুল বের করে, যাতে নিক বাইরে থেকে তার সেই আঙুলটা দেখতে পায়। কিন্তু তখন তার আঙুলটা বউ দেখে ফেলে, আর বউ দেখতে পেয়ে সেই আঙুলটাকে কেটে দেয়। তারপরে বউ নিককে ভালো করে বুঝিয়ে সেখান থেকে তাকে নিয়ে চলে যায়। তখন কার্লি সেটা বেসমেন্ট থেকে বুঝতে পারে, আর তখন সে অনেক কষ্টে তার মুখে লাগানো আঠাটা খুলে সে খুব জোরে চেল্লায়। তখন বাইরে থেকে নিক কার্লির আওয়াজ শুনতে পেয়ে অ্যালার্ট হয়ে যায়, আর তখন আমরা দেখি বউ তাকে মারতে যায়। কিন্তু নিক তখন বুদ্ধি করে বউকে মেরে তার গ্যাস স্টেশনে গিয়ে ভেতর থেকে লক করে দেয়, আর তাই জন্য বউ অনেক চেষ্টা করেও গ্যাস স্টেশনে ভেতরে ঢুকতে পারেনি। তারপর আমরা দেখি নিক কার্লিকে সে বেসমেন্ট থেকে নিয়ে আসে। আসলে নিক আর কার্লি দুজনে ভাই বোন ছিল, আর তারপরে তারা দুজনে বাইরে বেরিয়ে এসে বউকে কোথাও আর দেখতে না পেয়ে রাস্তায় বেরোয়। তারপর তারা জানলার সামনে সেই মহিলাটাকে দেখে যে প্রথমে কার্লি আর ওয়েডকে জানলা থেকে দেখছিল। তখন নিক আর কার্লি সেখানে গিয়ে দেখে সেই মহিলাটা আসলে কোনো মানুষ না, সেটাও ভ্যাক্সের তৈরি একটা পুতুল, আর তাকে কোনো মেশিনের সাহায্যে সেখানে ফিট করে রাখা হয়েছে, যাতে সেই শহরে কেউ এলে বুঝতে পারে সেখানে কোনো মানুষ আছে। অন্যদিকে আমরা নিকের সেই বন্ধুটাকে দেখি যে কার্লি আর ওয়েডকে খুঁজতে খুঁজতে হাউস অফ ভ্যাক্সের ভেতর গেছে। সেখানে গিয়ে সে পিয়ানোর সামনে ওয়েডের স্ট্যাচু দেখতে পায়, আর তখন সে ওয়েডের সামনে গিয়ে বুঝতে পারে সেটা কোনো স্ট্যাচু না, সেটা সত্যি করে ওয়েড, আর তার গায়ে কেউ ভ্যাক্স ঢেলে তাকে স্ট্যাচু করে দিয়েছে। আর তখন আমরা দেখি তখনও ওয়েড বেঁচে আছে, আর তাই জন্য তার বন্ধু সেটা বুঝতে পেরে তার গা থেকে ভ্যাক্স সরানোর চেষ্টা করছিল, কিন্তু সে তখন তাকে ভ্যাক্সের সাথে তার স্কিনটাও তার হাতে চলে আসছে। সেটা দেখে তার বন্ধু বুঝতে পারছিল না কি করবে। আর ঠিক তখনই সেখানে ভিনসেন আসে, আর ভিনসেন এসে তার বন্ধুকেও মারতে যায়, কিন্তু তখন সে ভুল করে ওয়েডের গায়ে মেরে দেয়, আর সেখানে ওয়েড মারা যায়। তখন তার বন্ধু সেখান থেকে পালিয়ে বেসমেন্টে চলে যায়, কিন্তু ভিনসেন তখন সেখানে গিয়ে ছুরি দিয়ে সেই ছেলেটাকে মেরে তার মাথাটাকে বডি থেকে আলাদা করে দেয়। অন্যদিকে আমরা আরো দুটো বন্ধুকে দেখি যারা সেই ক্যাম্পে আছে, আর তখন সেই ক্যাম্পে হঠাৎই তাদের মিউজিক সিস্টেমটাকে বন্ধ করে দেয়। তখন টেন্ট থেকে একটা ছেলে বেরিয়ে এসে বাইরে দেখে, আর তখন সে সেখানে কার্লির পাঠানো সেই ভয়েস মেসেজটাকেও শোনে, কিন্তু তখন অনেক লেট হয়ে গেছিল, আর ততক্ষণে সেখানে ভিনসেন পৌঁছেও গেছিল, আর ভিনসেন তখন সেই ছেলেটাকে সেখানেই মেরে ফেলে। আর তারপর সেই ছেলেটার সাথে যে মেয়েটা ছিল তাকেও ভিনসেন মেরে ফেলে। আর তখন আমরা দেখি ভিনসেন সেই ভিডিও রেকর্ডারটা দিয়ে তাদের সবার ভিডিও বানাচ্ছিল। আসলে সেদিন রাতে তাদের ভিডিও ক্যামেরাটা তারাই চুরি করেছিল, আর ভিনসেন এখন সেই ভিডিও ক্যামেরাটা দিয়ে তাদের মার্ডারের ভিডিও বানাচ্ছিল। অন্যদিকে আমরা নিক আর কার্লিকে দেখি যারা দুজন একটা হান্টিং শপে গেছিল, আর তারা তখন সেখান থেকে বউকে মারার জন্য কিছু হান্টিং জিনিসপত্র নেয়, আর ঠিক তখনই সেখানে বউ পৌঁছে গিয়ে তাদের উপর গুলি চালায়।
তখন তারা পালিয়ে সেখানে একটা সিনেমা হলের মধ্যে যায়। আর তখন তারা দেখে সেই সিনেমা হলে অনেক ভ্যাক্সের পুতুল আছে। আর তখন তারা বইয়ের হাত থেকে বাঁচার জন্য সেই ভ্যাক্সের পুতুলের মাঝখানে বসে পড়ে। তারপরে বউ সেই সিনেমা হলে যায় আর তাদেরকে ধরেও ফেলে। কিন্তু তখন নিক তার উপর অ্যারো মারে আর তখনই দুটো অ্যারো গিয়ে বইয়ের গায়ে লাগে আর সেখানেই বউ পড়ে যায়। তারপর তারা দু ভাই বোন মিলে বইয়ের বাড়ি আসে, যে বাড়িতে কার্লি প্রথম এসেছিল। আর সেখানে গিয়ে কার্লি কিছু ফটো দেখতে পায় আর তখন তারা জানতে পারে বউ আর ভিনসেন্ট দুজনেই ভাই। আর তারা যখন জন্মেছিল তাদের মুখ দুটো একসাথে জোড়া ছিল। তারপরে সেখানে বউ আর ভিনসেন্ট যায় আর তাই জন্য তাদেরকে দেখে কার্লি আর নিক সেই ঘরের মধ্যেই লুকিয়ে পড়ে। যখন বউ আর ভিনসেন্ট কথা বলছিল তখন কার্লি আর নিক সেই সুযোগে তাদের বাড়ির বেসমেন্টে চলে যায়। আর তখন তারা বেসমেন্টে দেখে সেই শহরের সব ইলেকট্রিসিটি বোর্ডের কন্ট্রোল সেখানেই আছে। আর তাই জন্য তারা সেই বেসমেন্টে আলো চালানোর জন্য অনেক সুইচ টেপে। আর তখন বউ আর ভিনসেন্ট শহরের আলো জ্বলছে নিচে দেখে তারা বুঝে যায় তারা দুজনে মিলে বেসমেন্টে আছে। তখন নিক তাদের একটা বন্ধুকে দেখতে পায় যাকে ভ্যাক্সের পুতুল তৈরি করা হচ্ছিল। তখন নিক দেখে তাকে বাঁচানোর জন্য যায়, কিন্তু নিক তখন তার বডি থেকে তার মাথাটাকেই তুলে ফেলে। সেটা দেখে তারা দুজনে খুব কষ্ট পায়। আর তারপর সেখানে ভিনসেন্ট চলে আসে। তখন নিক ভিনসেন্টকে দেখে সেখানে আগুন লাগিয়ে দেয় আর তারপরে সে কার্লিকে নিয়ে সেখান থেকে পালায়। যখন তারা পালাচ্ছিল তারা তখন হাউস অফ ভ্যাক্সের মধ্যে ওয়েডের স্ট্যাচুটাও দেখতে পায়। সেটা দেখে কার্লি খুব কষ্ট পায়। আর তখনই সেখানে বউ চলে আসে। আর তখন সেখানে বউ আর নিকের মধ্যে খুব ফাইট হয়। তখন কার্লি সেটা দেখে একটা ব্যাট নিয়ে বউকে খুব মারে আর সেখানেই বউ মারা যায়। তখন ভিনসেন্ট সেখানে এসে তার ভাইয়ের এই অবস্থা দেখে কার্লিকে মারতে যায়। আর কার্লি তখন তাকে বোঝায় সে এখনো চাইলে ঠিক হতে পারে, তার ভাইয়ের জন্য তার আজ এই অবস্থা। কিন্তু ভিনসেন্ট তখন কার্লির কোনো কথা না শুনে কার্লিকে মারতে যায়। আর তখন সেখানে নিক এসে ভিনসেন্টকে আটকায়। আর তখন আমরা দেখি সেই হাউস অফ ভ্যাক্সের মধ্যে আগুন লেগে গেছে আর সব কিছু গলে গলে পড়ছে। তখন কার্লি তার ভাইকে বাঁচানোর জন্য একটা ছুরি দিয়ে ভিনসেন্টের গায়ে মারে। আর তখন ভিনসেন্ট তার ভাইয়ের গায়ের ওপর পড়ে যায়। আর তারা যেভাবে জন্মেছিল এখন তারা সেইভাবেই পড়ে আছে। আর তখন তারা দেখে পুরো ভ্যাক্স হাউসের মধ্যে আগুন লেগে গেছে আর তাই জন্য তারা বেরোনোর কোনো রাস্তাও দেখতে পাচ্ছিল না। আর তখন তারা ভ্যাক্সের দেওয়াল ভেঙে সেই ভ্যাক্স হাউসের বাইরে আসে। পরের দিন সকাল হতে আমরা দেখি সেখানে অনেক পুলিশ এসে গেছে। আর তখন আমরা জানতে পারি 10 বছর ধরে এখানে কেউ আসেনি আর কেউ জানতেও না এখানে কোনো শহর আছে। আর এতদিন ধরে সেই দু ভাই মিলে মানুষকে মেরে ভ্যাক্সের পুতুল বানাচ্ছিল আর এই পুরো শহরটাকে তারাই বানিয়েছে। তারপরে আমরা দেখি পুলিশের গাড়ি করে নিক আর কার্লি সেখান থেকে চলে যাচ্ছে। আর তখনই পুলিশের কাছে একটা ফোন আসে। আর তখন পুলিশ জানতে পারে তাদের দুজনের আরও একটা ভাই আছে। আসলে তারা 3 ভাই ছিল। আর তখন কার্লি তাদের গাড়ির বাইরে সেই লোকটাকে দেখতে পায় যে তাদেরকে প্রথমে লিফট দিয়ে শহরে এনেছিল। আর সেই 3 নম্বর ভাই সেই লোকটাই ছিল। আর এখানেই মুভিটা শেষ হয়ে যায়। এরকম অনেক মুভি দেখার জন্য ভিডিওটাকে লাইক করো, কমেন্ট করো আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। পরের মুভিতে দেখা হচ্ছে।